পেশাগত খাতে পদোন্নতি চান না এমন নির্মোহ অথবা বোকা মানুষ কি খুঁজে পাওয়া যাবে? কিন্তু এমন দাবিতে দলবদ্ধভাবে মাঠে নেমেছেন দক্ষিণ কোরিয়ার চিকিৎসকরা। কিন্তু কেন আন্দোলনকারীরা বলছেন? মূলত কর্মক্ষেত্রের অবনতিশীল পরিবেশ, কাজের প্রচণ্ড চাপ আর বেতন ভাতা নিয়ে অসন্তোষের জেরে রাস্তায় নামতে বাধ্য হয়েছেন তারা। দীর্ঘদিনের দাবি দেওয়া আমলে না নিয়ে সম্প্রতি স্বাস্থ্যখাতে আরও চিকিৎসক বাড়াতে সরকার পরিকল্পনা নেওয়ায় চাপা ক্ষোভের আগুন দাও দাও করে চলে ওঠে। সপ্তাহে গড়ে 100 ঘন্টা কাজ করতে হয় আমাদের। সকাল 8টা বা 9টা থেকে শুরু করে কাজ করতে হয় পরদিন ভোর 4টা বা 6টা পর্যন্ত। এতে প্রতি মাসে আয় হয় সর্বোচ্চ 40 লাখ ওন বা $3,060 মতো। খুব সস্তা পারিশ্রমিকে শিক্ষানবিশ ডাক্তারদের উপর চরম নির্যাতন চালিয়ে চিকিৎসা খাতে খুব নাম কামাচ্ছে দক্ষিণ কোরিয়া। চিকিৎসকদের এই আন্দোলনে সরাসরি প্রভাব পড়েছে দেশটির স্বাস্থ্যসেবা খাতে। চিকিৎসক সংকটে করুণ অবস্থার মধ্যে পড়েছেন রোগী ও স্বজনরা। এতে পরিস্থিতি সামাল দিতে হুমকি ধমকি আর ক্যারিয়ার ধ্বংস করে দেওয়ার চিরাচরিত অস্ত্রের ব্যবহার শুরু করেছে দক্ষিণ কোরিয়ার স্বাস্থ্য বিভাগ। সকল শিক্ষানবিশ চিকিৎসকদের বলছি, নিজ নিজ কর্মস্থলে ফিরে যান। 29 ফেব্রুয়ারির মধ্যে কর্মস্থলে ফিরে গেলে আগে আপনারা কে কি করেছেন তা বিবেচনায় নিয়ে দোষারোপ করা হবে না, আর নির্দেশনা অমান্য করলে দোষীদের লাইসেন্স অন্তত 3 মাসের জন্য স্থগিত করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। মনে রাখবেন, এর উপর আপনাদের ভবিষ্যৎ, পেশাগত জীবন এবং বিদেশে কাজ করার সুযোগ নির্ভর করছে। তবে সরকারের এই হুঁশিয়ারিতে আপত্তি জানিয়ে এই আন্দোলনকে যৌক্তিক বলেছেন শিক্ষানবিশ আবাসিক ডাক্তারদের সংগঠনের প্রধান পার্ক ডান। যেই ডাক্তাররা মেডিসিন, সার্জারি, গাইনি, শিশু ও প্রসূতি বিভাগে কাজ করেন, তাদের রোগীর জন্ম মৃত্যুর ঘটনা সরাসরি মোকাবেলা করতে হয়। তাই কোনো অভিযোগ উঠলে তা প্রমাণের জন্য অভিযুক্ত ডাক্তার কোনো কিছুই জানেন না এমন বোঝা বহন করতে হয়। আমি মনে করি কাজে যোগদানের জন্য সরকারের এই কঠোর নির্দেশনা দেশের বর্তমান সংবিধান ও আন্তর্জাতিক শ্রম আইনের পরিপন্থী। সরকার যদি আন্দোলনে নামা ডাক্তারদের দাবি শুনতে আন্তরিক হতো, তবে এমন হুঁশিয়ারি দিতে পারত না। সোমবার সকাল পর্যন্ত পদত্যাগপত্র জমা দিয়েছেন 10,034 জন ডাক্তার। দেশটির স্বাস্থ্য বিভাগের দাবি, এর মধ্যে 80.5% শিক্ষানবিশ। 2020 সালেও এ ধরনের ধর্মঘটের ডাক দিয়েছিলেন দেশটির প্রায় 80% চিকিৎসক। সরকারি হিসাবে দক্ষিণ কোরিয়ায় প্রবীণের সংখ্যা দ্রুত বাড়ছে, আর প্রতি 1,000 মানুষের জন্য ডাক্তারের সংখ্যা 3 জনেরও কম। এমন পরিস্থিতিতে ডাক্তারদের ধর্মঘট নজিরবিহীন এক চাপ তৈরি করেছে দেশটির স্বাস্থ্য খাতের ওপর। মেহরাব হোসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।